তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি মাতার কাছে। ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মায়াজালের পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে ঘরোয়া পদ্ধতিতে মূত্রনালী থেকে বা পিত্তথলি থেকে পাথর বের হওয়ার পদ্ধতির কথা বলবো। একদম সহজ পদ্ধতিতে যে কোনো ঘরোয়া জিনিস, সেই জিনিসগুলো যদি আপনারা ব্যবহার করেন তো মূত্রনালী থেকে পাথর বের হওয়া সম্ভব। সবে ধরা পড়েছে পাথর, এমন পাথর তো অনেক বন্ধুরা হোয়াটসঅ্যাপ লিখেছে, দাদা ভাই বারবার পেশাব করতে যাচ্ছি, পেশাব বার হচ্ছে না, ঘন ঘন পেশাব লাগছে কিন্তু পেশাব বার হচ্ছে না, যন্ত্রণা অনুভব হচ্ছে। তো সেই সব ভাইদের উদ্দেশ্যে বা যাদের পিত্তথলিতে পাথর ধরা পড়েছে তারাও এই ক্রিয়া করতে পারে, আর যারা মূত্র নালীতে পাথর সবে দেখা গেছে আপনারা এই ক্রিয়া করতে পারেন। কি করতে হবে? এটা একটা গাছের মূল দশগ্রাম দোকানে পাওয়া যায়, নাম হচ্ছে আদা সুট। দশগ্রাম দোকানে গিয়ে আপনারা বলবেন যে সুট দাও, সুট সুট পাউডার, সুট পাউডার আপনারা নেবেন 2.5 গ্রাম। 2.5 গ্রাম সুট পাউডার আর বিট লবণ, যার ইংরেজি নাম ব্ল্যাক সল্ট, বিট লবণ 2.5 গ্রাম। তো 2.5 গ্রাম সুট পাউডার, 2.5 গ্রাম বিট লবণ 1 থেকে 1.5 গ্লাস জলের মধ্যে মেশাবেন। মিশিয়ে রোজ সকালে খালি পেটে আপনারা খাবেন, টানা আপনারা 20-21 দিন করুন না, দেখুন না আপনার শরীর থেকে যে সমস্যা কথা ভাবছেন সেই সমস্যা দূর হয় কিনা। আর একটা বলবো, এই মূত্রনালী থেকে বা পিত্তথলি থেকে বের হওয়ার ঘরোয়া পদ্ধতি সেটা হচ্ছে মূলো। এই মূলো পাওয়া যায় আপনারা নিশ্চয় জানেন শীতকালে অসময়ে তো মূলো পাওয়া যায় না, তবে বর্তমান বাজার অনুসারে কিন্তু মূলো পাওয়া যায়, চেষ্টা করলে দেখা যেতে পারে। মূলো রস 1/2 গ্লাস, বড় গ্লাসে 1/2 গ্লাস মূলো রস, তাতে একটা বড় পাতিল লেবু, বড় সাইজ পাতিল লেবু রস একটা দেবেন। দেওয়ার পরে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এইগুলো ভালোভাবে মিশিয়ে আপনার রোজ সকালে খালি পেটে 1 সপ্তাহ বা 10 দিন আপনারা খেলে আপনারা বুঝতে পারবেন। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার বন্ধুরা।